আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। হ্যাঁ, সেই কবিতাটা এই নদীর ওপর বেশ করে রবীন্দ্রনাথ ঠাকুর বানিয়েছিলেন। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমরা এখন রিসর্ট থেকে বেরিয়ে, যে আগে রিসর্টটা ছিলাম সেটা থেকে বেরিয়ে, এখন দেখো পুরো ব্যানে একদম বাগানের ভেতর দিয়ে দুপাশে ফরেস্ট, আর মাঝখান দিয়ে রাস্তা চলেছে। আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতনের দিকে। তো শান্তিনিকেতন আর বেশি দূর নেই, 11 কিলোমিটার দূরে আছি। তো ওখানে আর একটা রিসর্ট নিয়েছি যেখানে হ্যাপিকে নিয়ে থাকতে পারবো। তো রিসর্টে হ্যাপিকে রেখে আমরা দুজনে বেরোবো গাড়ি ধুয়ে। প্ল্যান আছে গাড়িটা ধুয়ে হ্যাপিকে ঘরের মধ্যে লক করে আমরা বেরোবো শান্তিনিকেতন দেখতে, আর তারপরে যদি পারি কোপাই নদীতে যেতে পারি। তো দেখা যাক আমরা কোথায় কোথায় যাবো, আমাদের যেখানে যেখানে যাবো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো। তো চলো এখন যাই শান্তিনিকেতনের দিকে, আমাদের রিসর্টে, সেকেন্ড রিসর্টের দিকে। সামনেই রাস্তাটা দেখো, খুব মানে স্মুথ রাস্তাটা, গাড়ি খুব সুন্দর চলছে। তা আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি বোলপুর সিটিতে, আর জাস্ট গাড়ি পার করি, আমরা ঢুকছি আমাদের লজে। এই হচ্ছে ডান দিকে লজ যেখানে আমরা থাকবো, মুনশাইন লজ। তো এই মুহূর্তে আমরা হোটেলের মধ্যে ঢুকে গেছি, আমাদের যে মুনশাইন লজ, আর আমরা এই রুমটা চুজ করলাম। রুমের ট্যুর একটু পরে তোমাদের করাচ্ছি। আর একটা স্পেশালিটি দেখাচ্ছি, যাদের পেট আছে তাদের জন্য খুব ভালো জায়গা এটা। এখানে ছোট একটা স্পেস করা আছে যেখানে পেট খেলতে পারে, আর এটা রাস্তা ঠিক পাশে, এই হচ্ছে রাস্তাটা, রাস্তা ঠিক পাশেই হচ্ছে এই লজটা। লজের উপরেই মানে ঘরের সঙ্গে, এই যে ঘর, ঘরের সঙ্গে টাচ করানো এই স্পেসটা আছে যেখানে পেট খেলতে পারবে। আর একটা জিনিস তোমাদের দেখাই, রুমের ট্যুরটা, যে রুমটা আমরা বুক করলাম হ্যাপির জন্য, 150 টাকা আজকে এরা নেবে, 150 টাকা। ঘরের মধ্যে সব কিছু রয়েছে। এই হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে ঘর, আর এই হচ্ছে বেড তোমরা দেখতে পাচ্ছ ঘরের মধ্যে। আর একটা জিনিস, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, আর ঘরে মানে কী বলে গিজার রয়েছে সকালবেলা স্নান করার জন্য, যেটা শীতকালে খুব ইম্পর্টেন্ট। আর এই হোটেলে আমি যেটুকু খবর পেলাম, এদের কোনো রেস্টুরেন্ট নেই। দেওয়ালের হোটেলে সময় রেস্টুরেন্ট ছিল, এখানে কোনো রেস্টুরেন্ট নেই। এরা এখানে কী করে, বললে খাবার এনে দেয়, অথবা আপনি যদি চান, মানে ওনাদের কথা অনুযায়ী, যে তোমরা যদি চাও তাহলে তোমরা গিয়েও রেস্টুরেন্টে খাবার খেয়ে আসতে পারো বা খাবার নিয়ে আসতে পারো, আর ওদের বললে ওরা খাবার এনে দেবে। তো হ্যাপিকে রুমে রেখে আমরা দুজন বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন, মানে বিশ্বভারতীর উদ্দেশ্যে। তো আমরা এখানে বিশ্বভারতীর সামনে এসেছিলাম, কিন্তু বিশ্বভারতীর ভেতরে এন্ট্রি করতে দিচ্ছে না কোভিডের জন্য, যার জন্য আমরা আবার টোটো রিজার্ভ করেছি, করে এখন যাচ্ছি শুটিং স্পটে, শালবনি আর পলাশবন সোনাঝুরি হাট আর কোপাই নদী। তো সেখানেই যাবো এখন ঘুরতে। তো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি কোপাই নদীর ধারে। কোপাই নদীর নামটা তোমরা যারা শোনোনি তাদের বলি, রবীন্দ্রনাথের একটা কবিতা হয়তো তোমরা কেউ শুনেছো বা পড়েছো, আমার মনে হয় সবাই পড়েছো, যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। হ্যাঁ, সেই কবিতাটা এই নদীর ওপর বেশ করে রবীন্দ্রনাথ ঠাকুর বানিয়েছিলেন। আর সেই কোপাই নদীটা এখন আছে, কিন্তু জানি না আগে কেমন ছিল, ছোট নদী, আর নদীটা কেমন যেন চর ধরে গেছে। আমরা সেই কোপাই নদীর ধারেই আজকে চলে এসেছি ঘুরতে ঘুরতে বোলপুর শান্তিনিকেতনে। আর চলো তোমাদের একবার দেখিয়ে দিই কোপাই নদীটা কেমন, কারণ এই জায়গাটা সবাই দেখতে আসে এই কারণে, কারণ এটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি জড়িয়ে রয়েছে এই কোপাই নদীর সঙ্গে। এই দেখো কোপাই নদী, জল বেশি নেই আর ছোট নদী, সত্যি ছোট নদী। এই হচ্ছে কোপাই নদী, এখানে একটা ব্রিজ রয়েছে, ওপরে হয়তো কোনো পিকনিক টাইপের হচ্ছে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তবে আমার যেটা মনে হচ্ছে, নদীটাকে সংরক্ষণ করা দরকার, সংরক্ষণ মানে ভালো করে মেনটেন করা দরকার, কারণ অনেক স্মৃতি জড়িয়ে আছে এই
নদীর সঙ্গে, কিন্তু দেখে মনে হচ্ছে নদীতে জল তো কমে গেছে আর পরি মানে এতে নদীটা একদম শুকিয়ে গেছে, নদীতে জল একদম নেই, যতটুকু হয়তো ছোট ছিল তার থেকে দিনে দিনে আরো ছোট হয়ে যাচ্ছে, আর মেইনটেইন করা হয়তো এটা হারিয়ে যেতে পারে, আমরা হয়তো মনে করব এই জায়গাটাকে দেখে, আর সেই জন্য এই ভিডিওটা তোমাদের জন্য বানানো। তোমরা যারা কোনোদিন আসোনি বা আসবে বলে ভাবছো, অবশ্যই তোমরা দেখে যেতে পারো কোপাই নদী, সেই নাম করা কোপাই নদী। ডেস্টিনেশন কোপাই, এপারেতে বাউল গান, ওপারেতে মহাশ্মশান, রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কথা, এই সেই কোপাই নদী। দেখো মাটির বাড়ি, আর মাটির বাড়িতে মাটির দেওয়ালে কি সুন্দর ডিজাইন করা, সব বাড়িগুলো যে মাটির দেওয়াল আর উপরে টিন, পুরো গ্রাম। বাংলা সিরিয়াল বাহামণি শুটিং হয়েছিল এখানে, আর এই সেই মন্দিরটা, যারা এখানে রয়েছেন তারাই বলছেন, আমরা ভেতরে যে বাড়িটার ভিডিওটা দেখালাম সেই বাড়িটাতেও শুটিং হয়েছিল বাহামণি বাংলা সিরিয়াল। মন্দিরে কিন্তু কোনো ঠাকুর নেই। এই গ্রামটার অ্যাকচুয়াল নাম কলাপুকুর, কিন্তু বাহামণি কি সিরিয়ালটার নাম, ইষ্টিকুটুম স্টার জলসাতে যে সিরিয়ালটা হতো সেই সিরিয়ালে এই গ্রামটার নাম বদলে দেয়, পলাশবনি গ্রাম করে দেয়, আর এই সেই পাড়া যেখানে শুটিংটা হয়। আর আমরা এই মুহূর্তে চলে এসেছি শালবাগানে, যেখানে আচ্ছা শালবনি গ্রামের শালবাগানে এই যে চালাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেই ইষ্টিকুটুমের যে বাহামণি এরা এখানে রেখে দিয়েছে, এটা ভিজিটিং করার জন্য সবাই আসছে এটা দেখছে। আর এই এরিয়াটাতে অনেক সিনেমা শুটিং বলো সিরিয়ালে শুটিং বলো অনেক কিছু হয়েছে এখানে, যেমন বাংলা সিনেমা শত্রু বই, শত্রু বই বেলা শেষে প্রচুর সিনেমা শুটিং হয়েছে, আর পুরো শালবাগান খুব সুন্দর লাগছে জায়গাটা। মানে এখানে সৌমিত্র চট্টোপাধ্যায় ধীরে ধীরে হাঁটছেন, আর প্রায় দিন এখানে শুটিং হয়, যদিও আজকে কোনো শুটিং নেই, আমরা এসেছি সেই জন্য হয়তো আজকে কোনো শুটিং নেই, তবে জায়গাটা খুব সুন্দর, মানে শুটিংয়ের জন্য একদম খুব সুন্দর জায়গা। এখানে ঘোরাঘুরি কমপ্লিট হয়ে এখন আমরা যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে, আওয়াজ পাচ্ছি এখান থেকে যে বাজনার একটা আওয়াজ আসছে, ঢাক ঢোল বাজছে, তো চলো আবার সাঁওতালি নৃত্য হচ্ছে আমরা দেখতে যাবো, তো চলো যাওয়া যাক সোনাঝুরি হাটের দিকে। তো দুপুরবেলা লাঞ্চ হয়নি, খিদে পেয়ে গেছে বলে সোনাঝুরি হাটের পাশেই একটা শকুন্তলা নামে রেস্টুরেন্ট আছে, বেঙ্গলি খাবার পাওয়া যাচ্ছে, তো সেখানে আমরা এসেছি এখন লাঞ্চ করতেই। দেখো পুরো রেস্টুরেন্টটা পুরো মাটির একটা ছোঁয়া আছে, দেখতেই পাচ্ছ কত লোক, প্রচুর ভিড় ভেতরে, আর আমরা এখন লাইন দিয়ে আছি। হ্যাঁ, আর আমার পেছনে একটা রিসর্ট টাইপের আছে, চলো তোমাদের দেখিয়ে দিই জায়গাটা একটু একবার। তো দেখো এই খাবার রেস্টুরেন্টের পেছনেই এই রিসর্টটা রয়েছে, মানে সব জায়গাতে একটা মাটির একটা ছোঁয়া রয়েছে, মাটির ঘরের খড়ের। আর ওই দেখো একটা গোল্ডেন রিট্রাইভার বসে আছে, স্পেশালি দেখো মাটির হাড়িতে করে ভাত দিচ্ছে। হ্যাঁ মাটির হাড়িতে ভাত দেবে, আর মাটির ঘোড়া দিয়ে ডিজাইনটা করা, উপরে ঝুড়ি। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, ভিডিও করতে পারিনি কারণ স্পেস ছিল না ভিডিও করার, এক টেবিলে চারজন বসেছি, আর খেলাম পুরো আজকে পিওর বাঙালি খাবার সোনাঝুরি হাটের একদম পাশে। তোমরা আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই বাউল গানের, আর এই সেই রেস্টুরেন্ট যেখানে আমরা খেলাম, আর পিওর বাঙালি খাবার খেয়ে এবার আমরা একটু সোনাঝুরি হাট ঘুরবো, ঘুরে তারপরে আমরা আবার হোটেলের দিকে ফিরবো। Thank you.
প্রচুর আজকে ভিড় রয়েছে, মানে এত দোকানপত্র, এত লোক একসাথে রয়েছে। অনেক বড় বাজার, অনেক বড়। আমরা এখন সোনাঝুরি হাটের মধ্যে জাস্ট ঢুকলাম, এবার একটু ঘুরবো। তো চলো এবার দেখো হাটের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, জামা কাপড় থেকে শুরু করে জুয়েলারি বিভিন্ন, মানে শান্তিনিকেতন যে এটা স্পেশাল জুয়েলারি শান্তিনিকেতনের, যে একটা সুতোর কাজ করা, তো সেই সুতোর কাজে জুয়েলারি সব রয়েছে এখানে, দেখতে পাচ্ছ। আর কাঁথা স্টিচের শাড়ি, চাদর, এগুলো সব বিখ্যাত এখানে। তো চলো দেখো। সোনাঝুরির হাট কিন্তু বোলপুর শান্তিনিকেতনের খুব বিখ্যাত একটা হাট, অনেক বড় হাট, ঘুরে শেষ করা যাবে না। এত বড় হাট আর এত লোক, মানে বিভিন্ন দিকে দোকান ছড়িয়ে রয়েছে, আর একটা ফরেস্টের মধ্যে। চলো ওই সাইডে চলো, নাকি এদিকে রাস্তা, ওই সাইডে চলো, ওই সাইডে অনেক বড়। আমরা আবার ভেতর দিকে যাবো, কি সুন্দর মাঠ দেখো, কি সুন্দর বেতের চেয়ার, কিন্তু নিয়ে যেতে পারবো না, সুতরাং দেখে লাভ নেই। দেখো একতারা দেখবো, হ্যাঁ আরে এই হাটে যেদিকেই তাকাবে কোথাও না কোথাও এই জিনিসটা দেখতেই পাবে, যে ট্র্যাডিশনাল যে সাঁওতালি ড্যান্স, সেই ড্যান্সটা। এই দেখো এখানে একটা ড্যান্স চলছে সাঁওতালি, অলরেডি আমরা কাল রাতে দেখে নিয়েছি আমাদের রিসর্টে, আবার আজকে এটা নিয়ে দ্বিতীয়বার আমরা দেখছি নাচটা। এই হচ্ছে কানের, আর এই হচ্ছে পুরো দোকান। তো মানব এখন রাবড়ি কিনেছে, রাবড়ি টেস্ট করছে এখানকার। হ্যাঁ সোনাঝুরি হাটে এটা পাওয়া যাচ্ছে। মানব মিষ্টি খায় না, তবু আজকে টেস্ট করছে। ঠিক আছে মানব খাক, আমি একটু ঘুরি। কসমেটিক্স মানে চুড়ি মালাটা লাগলো দেখি। আর এইটা মাটির সেটটা, বাড়িতে সাজিয়ে রাখবে। এই যে বাউলের সেট, বাউল না, একতারা আছে, তবলা আছে, আর এ পাশে হচ্ছে একতারা, তাই তো? তো মানব এখন একতারা নিয়ে নিয়েছে, বাজাচ্ছে দেখো। ও বাজাবে বাড়িতে গিয়ে। তো এখন আমার একতারাতে লেখা চলছে শান্তিনিকেতন, এই দিনটাকে স্মৃতি করে রাখার জন্যে। যখনই বাইরে থেকে ভিডিওটা দেখবো তখনই মনে পড়বে শান্তিনিকেতনে গেছিলাম আর এই একতারাটা কিনেছিলাম। বাঙালিদের সঙ্গে রবীন্দ্রনাথ ওতপ্রোতভাবে জড়িত, আর সেই জন্য শান্তিনিকেতনে যখন ঘুরতে গেলাম তখন তো এখানকার কিছু তো একটা জিনিস নিতেই হয়। অনেক ভেবেচিন্তে দেখলাম কী নেওয়া উচিত, শেষে ভাবলাম এটাই ভালো জিনিস একতারা। বাজাতে না জানলেও আফটার অল বাঙালি তো, সেই বাঙালিয়ানাকে বজায় রাখতে, রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে রাখতে একতারার কোনো বিকল্প নেই, সেই জন্য একতারাটা নেওয়া। আর একতারাটার এখন চলছে অঙ্গরাজ, রং করা, আর এখন আমরা ঘুরব। আমরা এই মুহূর্তে রয়েছি এখনও সোনাঝুরি হাটে, বোলপুর শান্তিনিকেতন বীরভূমে। কি নেওয়ার জন্য আমরা র্যাপ অ্যারাউন্ড সেটটা নেওয়ার জন্যে, আর এই দেখো
আমার এক তারা, এটা প্র্যাকটিস করব, করে বাড়ি থেকে বসে গান করব। তো কেনাকাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন ফিরছি মানে রিসর্টের দিকে। হ্যাপি রয়েছে আমাদের হোটেল এখন, হ্যাঁ হোটেল, যাই হোক ওই হোটেলের দিকে। তো চলো আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক আর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।